প্রসঙ্গ চিকন হয়ে গেলে আমাদের করণীয় কি বরাবরের মতো আমি চিরপ্রদ আপনাকে ডক্টর হেলথ আশা করব নতুন হয়ে থাকলে ঝটপট করে আমাদের ডক্টর হেলথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমে আমরা জানব যে বিসঙ্গ চিকন হয়ে যাওয়ার স্পেসিফিক যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো আসলে কি কারণ নাম্বার 1 এ রয়েছে জন্মগত বা বংশগত যদি কোনো ত্রুটি থাকে সেই ক্ষেত্রে জন্মগত এবং বংশগত কারণে একজন পুরুষের পুরুষাঙ্গ চিকন হয়ে থাকে দ্বিতীয় বিষয় হলো যারা দীর্ঘদিন এবং অতিরিক্ত পরিমাণ 10 বছর 15 বছর অথবা 20 বছর অনেকে 7-8 বছর ধরে মাস্টারবেশন করে আসছে তাদের এই সমস্যাটা হয়ে যেতে পারে বা হয় প্রত্যেকের যা হবে ওই রকম না তবে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করার ফলে এই সমস্যাটা বা চিকন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা বেশি তৃতীয় যে বিষয় হলো অ্যাক্সিডেন্টাল বা কখনো হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি বিয়ের সঙ্গে চাপ খেয়েছেন বা ইনজুরি হয়েছে এই জাতীয় কারণেও কিন্তু চিকন হয়ে যেতে পারে অতিরিক্ত ঠান্ডা অথবা গরমে আপনি যদি দীর্ঘদিন ধরে কাজ করেন চাকরি করেন যেমন অনেকে প্রবাসে থাকে প্রবাসে অনেক ঠান্ডা অথবা শীতাতপ জায়গায় কাজ করতে হয় সেহেতু তাদেরও দিন দিন আস্তে আস্তে বিসঙ্গ ছোটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও যারা দীর্ঘদিন বা সব সময় টাইট জাঙ্গা বা টাইট প্যান্ট পরে তাদের কিন্তু এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকে অনেকটা বেশি এখন আসে হলো কিছু রোগের কারণে হয়ে থাকে যেমন কিছু রোগের মধ্যে প্রথম যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে এই সমস্যাটা হতে পারে দ্বিতীয় যেটা হলো এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এই রোগের কারণেও হয়ে থাকে বেশ কিছু রোগ রয়েছে যেমন এইচআইভি এইডস সিফিলিস গনোরিয়া এই ধরনের রোগের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে এখন আসি হলো যে সমাধান কি ঘরোয়াভাবে সমাধান ঘরোয়াভাবে সমাধান হলো যদি আপনার ডায়াবেটিস বা যদি কোনো রোগে আক্রান্ত থাকেন তাহলে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে তার চিকিৎসা নিতে হবে এর আগে আপনার যদি এই ধরনের কোনো সমস্যাই মনে না করেন তাহলে আমি বলবো এটা চিকিৎসা নিতে হবে না আমি জন্মগতভাবে বা বংশগতভাবে যদি আপনার ত্রুটি থাকে বা ইনজুরি থাকে তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে দেন সার্জারি যদি সম্ভব হয় পসিবল হয় তাহলে করে নিতে পারেন ঢাকায় এবং ইন্ডিয়া বা পাকিস্তান বা নেপাল ভুটানে অনেক জায়গায় ছোটোখাটো ক্লিনিক রয়েছে বা প্রাইভেট চেম্বার রয়েছে তাদের মাধ্যমে করাতে পারেন টাকা মূলত বেশি নেয় না যে আপনি মনে করেন যে আপনার সমস্যা রয়েছে দেন আপনার ডক্টরের কাছে গিয়ে পরামর্শ করে আপনি সার্জারি করে নিতে পারেন আমি বলবো যদি আপনার সমস্যা কোনো সমস্যাই না থাকে আপনার চিকন রয়েছে কোনো সমস্যা নেই যে আপনি অ্যাক্টিভ থাকেন সতেজ থাকেন তাহলে কখনো এটা সার্জারি করার কোনো প্রয়োজন নেই সো এই ছিল মোটামুটি ভিডিও আশা করবো ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সকলের ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন